ভাই 90 হয়ে যায় সেটাকে কি বলে হাইপার টেনশন রক্তের যে ব্লাড ভেসেল যা যেখান দিয়ে রক্ত যায় সেখানে যদি নোংরা জমে সেটাকে কি বলে অ্যাথেরোস্ক্লেরোসিস তো হার্ট কে রক্ত দেয় কোন আটারি করোনারি আটারি তো করোনারি আটারির যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয় সেইটাকে আমরা কি বলি করোনারি আটারি ডিজিজ যদি করোনারি আটারি ডিজিজ হয় তাহলে কি হবে বুকে ব্যথা হবে যেটাকে অ্যানজাইনা বলি আর হার্ট যদি পাম্প না করতে পারে তাহলে কি হবে হার্ট থেকে রক্ত বের হবে না এটাকে আমরা কি বলি হার্ট ফেলিওর হার্ট ফেলিওর বোঝা গেল তাহলে অ্যাজমা এমফাইসিমা হাইপারটেনশন করোনারি আর্টারি ডিজিজ অ্যানজাইনা হার্ট ফেলিওর ক্লিয়ার এখনো অবধি কোনো ডাউট নেই ঠিক আছে যদি যে কোনো ইনফ্ল্যামেশন ইনফ্ল্যামেশন মানে প্রদাহ তাহলে সেইটা শেষ হয় কি দিয়ে আইটিস দিয়ে তাহলে গ্লোমেরুলাসের ইনফ্ল্যামেশনকে কি বলবো গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি কিডনিতে স্টোন জমে